দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাকিব, আপনাদের স্বাগত জানাচ্ছি। 11ই অক্টোবর 2024, আজ আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন সিএনএনের একটি নিউজের বরাত দিয়ে আমার এই ভিডিওটি। তো সিএনএন যে জিনিসটি জানিয়েছে যে সেটা হচ্ছে গিয়ে যে নর্থ আমেরিকার অর্থাৎ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর 7-ইলেভেনের 444টি ব্রাঞ্চ, 444টি আউটলেট তারা বন্ধ করে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে তারা তাদের ব্যাখ্যা দিয়েছে, তাদের ব্যাখ্যাগুলি নিয়ে একটু কথা বলবো, তার পাশাপাশি আমি কিছু কমেন্টস করব। আশা করি ভিডিওটি দেখবেন। আমরা নর্থ আমেরিকার বিভিন্ন খবর আপনাদেরকে দিয়ে থাকি। যারা আমেরিকা কানাডা নিয়ে আগ্রহী তাদের কানাডা বা আমেরিকার যাত্রাটা যেন স্মুথ হয়, সেই কারণে যে খবরগুলি বাংলাদেশের মানুষের প্রয়োজন, ভবিষ্যতে যেগুলি কাজে দেবে, সেই কথাগুলি নিয়ে একটু কথা বলি। তো আমি গত একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে গত জুন মাসে কানাডাতে 46,354টি ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। তো এই ভিডিওটির পরপরই কিন্তু এই খবরটি আসে এবং এই খবরটি কানাডা তথা ইউএসএর ইকোনমির জন্য খুবই খারাপ খবর, কারণ 7-ইলেভেনের মতো একটি ফ্র্যাঞ্চাইজি শপ তাদের 444টি ব্রাঞ্চ বন্ধ করে দিয়েছে। তো এই নর্থ আমেরিকাতে কানাডাতে, নর্থ আমেরিকা অর্থাৎ ইউএস, কানাডা এবং মেক্সিকোতে 7-ইলেভেনের প্রায় 13,000 আউটলেট রয়েছে। তো এই 13,000 আউটলেটের মধ্যে 444টি আউটলেট বন্ধ করে দেওয়া, অর্থাৎ তাদের মোট যে আউটলেট রয়েছে তার 3% কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তো এই বন্ধ করার পিছনে তারা যে কারণ দেখিয়েছে, যে আমি তাদের কারণগুলি বলছি, তারা কারণ দেখিয়েছে যে বিক্রি কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বলেছে, এবং তাদের একটি বড় কারণ হচ্ছে সিগারেটের বিক্রির হার তাদেরকে তাদের কমে গিয়েছে। এবং তারা বলেছে যে সেটা হচ্ছে যে তাদের সিগারেট বৃদ্ধির হার প্রায় 26%, সিগারেট বৃদ্ধির হার কিন্তু তাদের কমে গিয়েছে, অর্থাৎ আগে যা সিগারেট বিক্রি হতো তার চেয়ে 26% কমে গিয়েছে। এবং আগস্ট মাসে তাদের তাদের 7.3% ব্যবসা কমে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা মূলত। তো এই 7-ইলেভেন সম্বন্ধে, 7-ইলেভেন সম্বন্ধে জানেন যে ওরা মূলত, ওদের কিছু সিগনেচার আইটেম রয়েছে, যেমন স্লার্পি তাদের সিগনেচার আইটেম, তাদের কোক বলেন, পিজা বলেন, যেটা সিগারেটের কথা বললাম সেইটা, বিস্কুট বলেন, তারপর শেষে তারা ইভেন বাস টিকিট বিক্রি করে, সিটির বাস টিকিট তাদের কাছে, কিছু কিছু জায়গায় পোস্ট অফিস রয়েছে, এবং নিত্যনৈমিত্তিক যে জিনিসগুলি নর্থ আমেরিকার মানুষের প্রয়োজন সেই জিনিসগুলি কিন্তু তারা তাদের আউটলেটে বিক্রি করত। এবং এই 7-ইলেভেনের মূল বৈশিষ্ট্য ছিল যে 7-ইলেভেন 24 ঘন্টা খোলা থাকতো, তো যার ফলে মানুষ যে কোনো প্রয়োজনে যখনই প্রয়োজন হতো সেই 7-ইলেভেন থেকে জিনিসপত্র কেনাকাটা করতো। কিন্তু এই 444টি আউটলেট বন্ধ হয়ে যাওয়ার ফলে, অর্থাৎ নর্থ আমেরিকার যেটা বললাম যে প্রায় 3% আউটলেট বন্ধ হয়ে যাওয়া, কানাডার যারা নেইবারহুড যারা রয়েছে, যে আশেপাশে যারা থাকে, তাদেরও কিন্তু দৈনন্দিন জীবনের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব পড়বে। তো 7-ইলেভেন আসলে অনেক পুরান দোকান। এই মুহূর্তে এটির মালিক হচ্ছে জাপানি এক ভদ্রলোক, এবং এটি ডালাস আমেরিকাতে এর হেডকোয়ার্টার। এবং 1927 সালে ডালাস এবং টেক্সাসে তাদের প্রথম আউটলেট দেয়, তারপরে মালিকানার পরিবর্তন হয়ে এখন যেটা বললাম যে জাপানিদের একটি মালিকানাধীন। তো সেটা হচ্ছে যে এর পাশাপাশি শুধু নর্থ আমেরিকায় না, পৃথিবীর অনেক দেশেই এদের আউটলেট রয়েছে। এবং এর মধ্যে যে 444টা বললাম, এটি শুধু আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর। তো এগুলি তারা চালায় কীভাবে? এগুলি তারা ফ্র্যাঞ্চাইজি দেয়, অর্থাৎ যে কেউ চাইলেই মোটামুটি তাদের শর্ত পূরণ করতে পারলে এই ফ্র্যাঞ্চাইজিগুলি পাওয়া যায়। এবং আমি দেখেছি যে আমাদের আশেপাশের, আমরা যে এলাকায় থাকি সেখানে ভারতীয়রা এর ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ তারা অনেক 7-ইলেভেন ফ্র্যাঞ্চাইজি নিয়ে চালাচ্ছে। এবং 24 ঘন্টা খোলা থাকার ফলে ব্যবসা ভালো হচ্ছিল, কিন্তু বন্ধ কেন হয়ে গেল, এর পিছনে আরও কিছু হিডেন কিছু কজ যেটা আমার কাছে মনে হয়, অর্থাৎ যেটা তারা বলেনি, তো সেটা হচ্ছে যে আগে আমাদের এই শহরে 7-ইলেভেনগুলি 24 ঘন্টা খোলা থাকতো, এখন কিছু কিছু 7-ইলেভেন রাত 10টার বা 11টার পরে বন্ধ করে দেয়।
তো মূল কারণটাই হচ্ছে যে এইসব জায়গাগুলিতে চুরি হয়, রোবারি হয়, অর্থাৎ ডাকাতি হয়, যে মাঝে মধ্যে রাতের বেলা আসে, এসে তারা সব কিছু নিয়ে যায়। এবং পুলিশ এই ধরনের চুরি ডাকাতিতে অতটা মানে অ্যাক্টিভ ভূমিকা নেয় না, যার ফলে মালিকরা পোষাতে পারে না। তারপরে হচ্ছে যে কোভিড-19 পরে আপনারা জানেন যে পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে, বিশেষ করে নর্থ আমেরিকা, বাংলাদেশে যেমন বাইরে খাওয়ার প্রবণতা এখন বাড়ছে, কিন্তু নর্থ আমেরিকাতে আমার দৃষ্টিতে কোভিড-19 পরে বাইরে খাওয়ার প্রবণতা কমে গিয়েছে, কারণ মানুষ ঘরে রান্না করতে শিখেছে এবং মানুষ দেখেছে যে বাইরে খাওয়ার চেয়ে ঘরে খাওয়াই কিন্তু অনেক সাশ্রয়ী, তারা ওইভাবে সময় বের করে খাচ্ছে। তো ঘরে খাচ্ছে, অর্থাৎ এই ধরনের খাওয়ার ক্ষেত্রে তারা বেশি খরচ করতে চাচ্ছে না। তো এই যে ফ্র্যাঞ্চাইজি মডেল বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকেই তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছেন এবং হাজার হাজার কর্মী কিন্তু নর্থ আমেরিকায় গত কয়েকদিনের মধ্যে বেকার হয়ে গেল এবং তারা কিন্তু তাদের চাকরি হারিয়েছেন। আর অন্যদিকে 7-Eleven তাদের রেভিনিউ অনেকটা কমে গিয়েছে। তো এই হচ্ছে নর্থ আমেরিকার ব্যবসার চিন্তা, অর্থাৎ যারা 7-Eleven ফ্র্যাঞ্চাইজি খুঁজতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তারা সাবধান থাকবেন, কারণ মনে রাখবেন যে 444টি ফ্র্যাঞ্চাইজি গত কয়েকদিনের মধ্যে কিন্তু ক্যানাডা থেকে বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা আবারও বলি যে আমরা ক্যানাডা এবং আমেরিকা নিয়ে প্রতিনিয়ত ভিডিও করে থাকি। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, এবং আপনার 7-Eleven পছন্দের খাওয়া কোনটি ছিল সেটি যদি লিখতে চান তাহলে কমেন্টসের ঘরে লিখতে পারেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।